হল হারুন, আমিও এটাই চিন্তা করি মাঝে মধ্যে যে আমরা এই দুই ভাইয়ের সম্পত্তি খাইবো, তুইও কয়েকদিন পরে মরে যাবি, এ আমার তো কোনো বিশ্বাসই নাই। কিন্তু আমার কথা হইলো এই সয় সম্পত্তি সরকার নেওয়া যাইব না, এই সয় সম্পত্তি একজনের না একজনের ভোগ করে খাইতে হইব, ভবিষ্যৎ বড় করার চিন্তা ভাবনা করছি। ও বড় ভাই, আপনার একটা যুবতী মাইয়া বিয়ে করাই দি, আমরা সেয়ারা কইতেছে আপনার বাচ্চা হইব। সুতা কি কথা কস, হ্যাঁ তুই বিয়া করলি দুইটা, তাও বাচ্চা হইলো না একটাও, আর আমি বিয়া করলে কি বাচ্চা হইব, কচু হইব। ওর আমি কি করব, আমার তো বাচ্চা দরকার বড় ভাই, আমার একটা বুদ্ধি দেন। বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? ওই যে মনে কর যে বংশ বড় করব কেমনে জানো? হ্যাঁ। ওই শামিম আছে না, ওই শামিম রে মনে। শামিম? আরে ওই যে নেকা শামিম, তোর বউ তো দুইটা, একটা লোকে লাগাই দিয়ে তাহলে দেখবি বংশ বড় হয়ে গেছে। নেকা মানে নেক নেক বেশি করছে এই শামিম? হ নেক বেশি করছি। তাহলে কি করুম? ওই নেকা শামিম রাই না, তোর বউ তো দুইটা, আমার বউ থাকলে আমার বউয়ের লোকে দিতাম, তোর যে কোনো একটা বউয়ের লোকে দিয়ে দে, দেখবি যে বংশ বড় হয়ে যাবে। আরে না হোল, তার কাছে দেওয়া মানে কি সে জানো তাই নিবো, তুই শর্ত দিয়ে নিবি। কি শর্ত দিব? তুই সুযোগ সুবিধা নিবি, যেরকম মনে কর যে তোর বউয়ের ধারে কাছে যাওয়া যাইবো না, বউয়ের শোয়া যাইবো না, এগুলো শর্ত দিয়ে দিব, কিন্তু বাচ্চা একটা লাগবে। আচ্ছা আচ্ছা, এইভাবে মানে বউয়ের ধারে কাছে যাইবো না, বউয়ের শুয়েও দেখতে পারবে না, এই শর্ত দিলে সে রাজি হবে? হ্যাঁ, খালি চোখ দিয়ে দেখবো তাতেই বাচ্চা হইবো। কস কি? হ্যাঁ বড় ভাই, এটা কি কইলেন, চোখ দিয়ে দিলে বাচ্চা হয়ে যায়? আরে ভাইয়ারে, আমি তো এত মানুষের দায়িত্ব লিতে পারতাম না ভাইয়া, আমার বাচ্চা মানুষ তুমি দেখছো। আই কেকা, আরে বল ভাইয়া, আচ্ছা তোর লাভা হওয়ার দিকে তুমি। হ্যাঁ ভাইয়া বলেন, হঠাৎ করে আমার বাড়িতে গিলে বিষয় এলে তোর সাথে আমার একটু আলাপ আসিল। ভাইয়া যা বলেন একটু তাড়াতাড়ি বলেন, এত মানুষের ফোন। এই যে এই যে আরেকটা ফোন আছে, কাটি দিলাম কাটি দিলাম। হ্যাঁ ফোন একটু পরে কথা কো, আগে আমার কথা শোন। বলেন বিষয়টা হইলো, তুই তো জানোস হারুন হইছে আমার ছোট, আমি তার হারুন বড় ভাই, কিন্তু আমি বিয়া শাদী করি নাই, বাচ্চা কাচ্চা করতে হইব, কিন্তু হারুনে বিয়া করছে দুইটা, তাও বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু আমগো এত সয় সম্পত্তি কে খাইব, আমরা বংশটা তো বড় করতে হইব। বংশ প্রদীপ আর কি? হ্যাঁ প্রদীপের সমস্যা। হ্যাঁ প্রদীপের সমস্যা। বিষয় হইলো ভাই, হারুনের তো বউ আছে দুইটা, বুঝছস, তোর একটা বউ দেওয়া হইব, তুই আমরা বংশটা একটু বড় করে দিবি। আসলে ভাই আপনাকে কি বলতাম, এত মানুষের প্রদীপের দরকার, এত মানুষের ঘরে প্রদীপ দরকার, এত প্রদীপ দিতে দিতে তো আমি একদম নিজেই প্রদীপ শূন্যই যাবো গই। এখন কি বলতাম স্যার, একটু ক্লিয়ার করে বলার মানে আপনাকে একটা না কোনো দুজন লাগবে? হ্যাঁ ফুরে তোর যাই নাই হল, আমরা দুইটা ভাই অনেক সয় সম্পত্তি, এই সয় সম্পত্তি খাওয়ার কোনো মানুষ নাই, এই জন্য তোরে আমি কইতাছি তুই এই হারুনের দুইটা বউ তো, যে কোনো একটা বউয়ের সাথে একটু মেলামেশা করবি, তাই দেখবি যে একটা পাশে হয়ে যাবো গা, বাস আমরা বংশটা অনেক বড় হয়ে যাবো। ছোট গা আমি একটু ঠেরাই করতাম হারি, দুত্তর আঙ্গুল না একটু কাছে যাইতে হবো, তাহলে আতার একটা টাচ লাগবে। আমি আল্লাহ সরোর, আরে তো হারুনে কিছুদিন আগে বিয়ে করছি, দুই তিন বছর হয়েছি, আমার তো মনে হয় না যে রাজি হইব। আচ্ছা রাজি করার দায়িত্ব আমার, কিন্তু একটা শর্ত আছে, এই শর্তগুলো তোর মাইনা চলতে হইব, তাইলেই হইব। আবার কি শর্তটা হইলো, মানে বউয়ের ধারে কাছে যাওয়া যাইব না, দূর থেকে কথা বলতে হইব, বউয়ের শোয়া যাইব না, এই শর্তগুলো একটু মাইনা চলবি, তাইলেই হইব। না হলে কোনো দরা চাই পথে বলেই দাঁড়াবো, এটা কী করি সম্ভব? আমি তো আর আমাকে তো আর লাইফ বিশেষ করে কোনো ক্ষমতা দেন, যে ক্ষমতার উদ্দেশ্য আমি ক্ষমতা প্রয়োগ করবো, এখান থেকে সব কিছু আল্লাহ দিয়ে দিব, এটা সম্ভব না। আল্লাহ আমার ভিতরে যে ক্ষমতা দিছে সেই ক্ষমতা আমাকে প্রয়োগ করতে হলে ডোন্ট টাচ মাই বডি, মানে টাচ করতে হবে। বুঝছি বুঝছি বুঝছি, এটা মনে কর যা করার, এটা যে হারুন যখন বাড়িতে না থাকবো তখন তুই তোর যা করার করে নিস। না না সেটা ঠিক আছে, কিন্তু ভাই একটা প্রবলেম আছে। কি প্রবলেম? কি ওই যে বড় গাছ আনানি, এই যে থুতিরিয়া ইতিরে দিলে আমি চরি টুচে কিছু করতে পারবো না। বুঝছি বুঝছি বুঝছি, এটা মনে কর যা করার, এটা যে হারুন যখন বাড়িতে না থাকবো তখন তুই তোর যা করার করে নিস। কিন্তু চরি ওই ছোট গাই বড় গা না। আচ্ছা ছোট রাই, হ্যাঁ গাছি, আচ্ছা ঠিক আছে, আপনি করে আপনি এত করে যখন বলছেন আমি আসবো না, আজ হইতাম না, কিন্তু আপনি এত করে আমাকে রিকোয়েস্ট করছেন, না বলে আর পারলাম না রে, চলে না কি করতে হবে। সংসার তোর মগদের রাখতে হবে নাকি, নাকি তুই চাও না সংসার হাঁটতে,
সংসার তো করিস তাই কিন্তু কেবা করি ধরবো ওই লোকটা তো মতি গতি ভালো লাগছে আর কি বিয়ে করে এই তো বস দিয়া তো এটা তো ভালো বস বিয়া তো ভালো বস হনু এখন হনু বাস্তা যে বাবুকে একটা পয়দা হইলে দিতেই হবে তা না হলে তুই তো যাবি যাবি মর 20 বছরের সংসার মরে তো মনে একুশটা মেরি পাড়ে দিবে মতি গতি অত ভালো ঠিক না তোমার জন্য তোমার চিন্তা বউ আমি তো পারলি একদিন বিয়ে করি ফেলা দেবো কিন্তু তোমার কারণ কি না বিয়ে করবি সেদিন তো চিন্তা করতিস শোনা তুই ধর আমার কি এত ভালোবাসো শোন তোর যা যা বলি তাই তুই করবি বুঝো কি বাবা হারুন করি আসসালাম আলাইকুম কি বাবা হারুন করি ঘরে নাই ঘরে নাই মা ও আচ্ছা তাহলে তো ভালোই ছিল এই যে বউ স্বামী তোর আমি একটা কথা কই কি তোর আমি যে শর্তগুলো দিছিলাম ওই শর্তগুলো একটু মাইনাস হইছে তাইলে আমার মনে হয় যে হারুনে রাজি হইতে পারে আর যদি শর্ত না মানুষ তাহলে কিন্তু হারুনে আরেকবার কেউ কেউ করবো বুঝছ তাকে আমি রাজি আন্দারের ভিতরে একজন আরেকজনের মুখ দেখো না দুজনে দুজনের দিকে থাকায় থাকো আমি কি করো আমি বড় গার কথা বলছি বড় ভাই আপনার কি ছিল আরে কিছু হয় নাই তুমি বাজারে যাও বাজারে গিয়ে চা পান খেয়ে যাও আস্তে কথা বলো আমার বাজার করা শেষ চা পান খাওয়া শেষ আমি এখন বাড়িতে আসছি সমস্যাটা কি বুঝলাম না গো বাচ্চার ব্যবস্থা হইতেছে ওই যে পড়তে আছে সরসর সরসর করিয়া উপর থেকে আলো পড়বে সহজ সুখ সাই দেখবে রুমের ভিতরে চলতে আর কথা আসতে বলো ছোট বড় রুমের ভিতরে রুমের ভিতরে ওই কারা জানো আছে বড় ভাই ওই নাকি তাকায় থাকলে ওই চোখ দিয়ে আলো পড়বে হায় হায় কয় কি আমি শর্ত দিছি এই আরে কি সে বিশ্বাস হারু আস্তে কথা বল হারু কই যা আমি তো নিয়মের বাইরে চলে গেছি মা তো আমরা চোখাচুকি শুরু করছি তোমার কোনো ক্ষতি করে নাই তো আরে না আমার কি ক্ষতি করবে আমার কিছুই হয় আমি এখনো সাথে করি না ভালো লাগে আমার বডি গায় আপনি মার কোনা আমার ভবিষ্যৎ আল্লাহ যেদিন দেয় হবে এইভাবে ভরপুরুষ আমি ঘরের ভিতরে ডুবাইছেন এই কার বড় ভাই বলো বলো খাবার আছে